ভয়ঙ্কর মানুষ খেকো গাছ, যে গাছ মাংস খায়। মানুষ খেকো গাছের গল্প আমরা শুনেছি, আসলে এমন কোনো গাছ নেই। তবে হ্যাঁ, এমন কিছু গাছ ও উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে যারা কিনা মানুষের না হলেও মাংস খেয়েই জীবন ধারণ করে। এই মানুষ খেকো গাছ পৃথিবীতে আছে, এমনকি আমাদের দেশেই বিখ্যাত জেলা সিলেটেই আছে এই গাছ। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাংস খেকো গাছ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে প্রজাতিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কলস, স্ন্যাপ ট্র্যাপ, লবস্টার পট ট্র্যাপ, ফ্লাই পেপার ট্র্যাপ, ব্ল্যাডার ট্র্যাপ, ভেনাস ফ্লাই ট্র্যাপ ইত্যাদি। এরা পোকামাকড় ধরার জন্য ফাঁদ পেতে রাখে। যেমন কলস নামের যে গাছটি, এটি দেখতে অনেকটা কলসের মতো, তাই এর নামকরণ করা হয়েছে কলস। এই কলসের ভেতরে লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে, আর যেখানে মধু আছে সেখানে পোকামাকড় আসবেই, এটাই স্বাভাবিক। এই কলসির মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকামাকড় মধু খেতে আসে, তখন পা পিছলে ভেতরে পড়ে যায়, এবং এটির উপরে একটা ঢাকনা থাকায় পোকা ভেতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাছটি পোকাটিকে হজম করে ফেলে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সেরা মাংস খেকো গাছ সম্ভবত ভেনাস ফ্লাই ট্র্যাপ। আমেরিকার সাউথ ও নর্থ ক্যালোরিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে পাওয়া যায়। গাছগুলো প্রায় 1 ফিটের মতো লম্বা হয়, তবে ভেনাস ফ্লাই ট্র্যাপের পাতাগুলো দেখতে অনেকটা মুখের চোয়ালের মতো হয়। গাছের প্রতিটি পাতা 3 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হয়, এবং এতে অনেকগুলো ছোট ছোট লোম থাকে। যখনই ভুলে কোনো পোকামাকড় এই পাতার উপর বসে, পরমুহূর্তে সেটি বন্ধ হয়ে যায়। এই ভেনাস ট্র্যাপের পাতাগুলো খুবই সংবেদনশীল। এই গাছের ক্ষমতা এত বেশি যে এটি 8 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তার পাতা বন্ধ করে ফেলতে পারে। উদ্ভিদগুলোর আচরণ ঠিক এমন হওয়ার কারণ কি? বিজ্ঞান বলে এই গাছগুলোর বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয়, এবং মাটি থেকে সে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন না পাবার দরুন সে এমন মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে। আবার কিছু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার প্রয়োজনে বিবর্তনের মাধ্যমে এইসব উদ্ভিদ মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে।